আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই বই খাতা নিয়ে রেডি হও। আজকে আমরা পাটিগণিতের অধ্যায় দুই এর অনুশীলনী 2.3 থেকে অঙ্ক করব। 2.3 একটু বড় অনুশীলনী, এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে। কিছু আছে দিন কাজ ঐকিক নিয়মের অঙ্ক, কিছু আছে গতি বিষয়ক অঙ্ক, নৌকার গতিবেগ, আবার কিছু আছে ট্রেনের অঙ্ক। তো আমরা ভাগ ভাগ করে করব। আজকে আমরা যে অঙ্কগুলো করব ঐকিক নিয়ম থেকে, তো 12 নম্বর অঙ্কটা দেখো তোমাদের বইয়ে। 12 নম্বর অঙ্কটাতে লেখা আছে, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। রতন ও স্বপন একত্রে কাজটি কতদিনে করতে পারবে? তাহলে দেখো, প্রথমে আমরা স্বপনের একদিনের কাজ বের করব, তারপর রতনের একদিনের কাজ বের করব। তাদের শুরুতে যে কাজটা করতে হবে, আমরা সব সম্পূর্ণ কাজ কত সেটা ধরে নেব। তাহলে দেখো, মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ, সম্পূর্ণ কাজ এক অংশ, স্বপন 24 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে স্বপন 24 দিনে করে এক অংশ কাজ, স্বপন একদিনে করে, একদিনে কম করবে 24 ভাগে এক অংশ কাজ। ঠিক একইভাবে রতন 16 দিনে করে এক অংশ কাজ, সুতরাং রতন একদিনে করে 16 ভাগের এক অংশ কাজ। এখন আমাদের বের করতে হবে দুইজন একত্রে কাজটি কতদিনে করতে পারে। তাহলে আমরা দুইজনের একদিনের কাজ বের করে নিই। স্বপন ও রতন একত্রে একদিনে করে 24 ভাগের 1 যোগ 16 ভাগের 1, আমরা উপরে যেগুলো পেয়েছি সেগুলো যোগ করব। এত অংশ কাজ 24 আর 16-এর লসাগু 48, 2 যোগ 3 তাহলে 48 ভাগের 5 অংশ কাজ একদিনে করে দুইজনে। এবার আসো, আমরা দুইজনে সম্পূর্ণ কাজ কতদিনে করতে পারে। তাহলে দুইজনে 48 ভাগের 5 অংশ কাজ করে একদিন, সুতরাং দুইজনে এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করে। একটু খেয়াল করো, এখানে কিন্তু কাজের পরিমাণ বাড়ছে, কমছে এক। আমরা যখন একে চলে যাব, 48 ভাগের 5 এক অংশ কাজ এই পাশে গিয়ে আর এটা ভাগ হবে, ভাগ হওয়ার কারণে এটা উল্টে গেছে। অর্থাৎ ভাগকে যখন আমরা গুণ হিসাবে লিখি, তখন হর লবে যাবে, লব হরে যাবে। সম্পূর্ণ কাজ করতে তার সময় লাগবে 1 গুণ 48 ভাগ 5 দিন, অর্থাৎ 48 ভাগের 5 এখানে গুণ হয়ে 5 ভাগের 48 হয়ে গেছে। তাহলে দেখো 5 ভাগের 48 দিন। তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে যদি সমস্ত করি 5 9 45, অবশিষ্ট থাকে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি 9 সমস্ত 5 ভাগের 3 দিন, উত্তর 9 সমস্ত 5 ভাগের 3। তোমরা এই ভাগটা সবসময় একটু সাইডে দেখাবে, গ্রাফে দেখাবে, কিন্তু এখানে ভাগ করবে না, এখানে এইভাবে ভাগ করবে না, সাইডে দেখাবে বা গ্রাফে দেখাবে, যখনই যখন ভগ্নাংশ আমাদের তৈরি করতে হবে। তোমরা অঙ্কটা তুলে নাও,
শিক্ষার্থীরা এবার আসো 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বইটা খুলো। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে আরো কতজন শ্রমিক লাগবে? অর্থাৎ দেখো, একটা কাজ 20 দিনে করার শেষ করার কথা, 10 দিন করার পর আবহাওয়া খারাপ, 6 দিন কাজ বন্ধ রয়েছে, কিন্তু 20 দিনের মধ্যেই কাজটি শেষ করতে হবে, তাহলে আরো কত শ্রমিক লাগবে? এখানে আমরা আগের মতো সম্পূর্ণ কাজটাকে আগে ধরে নিব। দেখো, মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ। তো আমাদের শ্রমিক সংখ্যা হচ্ছে 30 জন, 30 জন 10 দিন কাজ করেছে, তাহলে আমরা দেখি 10 দিনে কতটুকু কাজ করলো। 20 দিনে করে এক অংশ কাজ, তাহলে এক দিনে করে 20 ভাগের এক অংশ, সুতরাং 10 দিনে করে 20 ভাগের 1 গুণ 10, অর্থাৎ 2 ভাগের এক অংশ কাজ তারা 10 দিনে শেষ করেছে। তাহলে এখন বাকি কাজ রইল, সম্পূর্ণ কাজ থেকে 2 ভাগের এক অংশ আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 2 ভাগের এক অংশ কাজ বাকি রয়েছে, এই কাজটা বাকি সময় শেষ করতে হবে। তাহলে আমাদের সময় কত বাকি আছে হাতে সেটা বের করতে হবে। আমরা কিন্তু 10 দিন কাজ করা হয়েছে, আরো 6 দিন কাজ বন্ধ রয়েছে, তাহলে মোট দিন আমাদের চলে গেছে 10 যোগ 6 দিন চলে গেছে, তাহলে আমার 20 দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে, আমার 10 যোগ 6 দিন শেষ হয়ে গেছে, তাহলে বাকি দিন রইল আমার 20 বিয়োগ 10 যোগ 6, অর্থাৎ 20 বিয়োগ 16 4 দিন, তাহলে আমার বাকি কাজটা 4 দিনে শেষ করতে হবে, কিন্তু আমার শেষ করার কথা ছিল 10 দিন। তাহলে দেখো, আমার 10 দিন কাজ হয়ে গেছে আর ওই সময় ছিল 10 দিন, কিন্তু 6 দিন কাজ বন্ধ থাকার কারণে 4 দিন, 4 দিনেই কাজটা শেষ করতে হবে। তাহলে বাকি এই 2 ভাগের এক অংশ কাজ 10 দিনে করতে শ্রমিক লাগবে 30 জন। আমাদের শ্রমিক সংখ্যা 30 জন ছিল, একদিনে করতে তারা কোনো কাজ বেশি দিনে করতে শ্রমিক কম লাগে, আর কম দিনে করতে শ্রমিক সংখ্যা বেশি লাগে। তো এখানে আমাদের দিন 10 দিনে করতে যতজন লাগবে, একদিনে করতে আমাদেরকে তার 10 গুণ বেশি শ্রমিক লাগবে, তাহলে একদিনে করতে শ্রমিক লাগবে 30 গুণ 10 জন, সুতরাং 4 দিনে করতে শ্রমিক লাগবে, আমার অবশিষ্ট সময় 4 দিন, সেই 4 দিনের মধ্যে আমার কাজটা শেষ করতে হবে, তাহলে 4 দিনে করতে শ্রমিক লাগবে 30 গুণ 10 ভাগ 4 জন, হিসাব করলে আসে 75 জন। কিন্তু আমার শ্রমিক আছে কতজন? 30 জন শ্রমিক আছে, 30 জন আমার লাগবে 75 জন, তাহলে আরো অতিরিক্ত শ্রমিক লাগবে 75 বিয়োগ 30, বিয়োগ করে আমরা পেলাম 45 জন, অর্থাৎ এই কাজটা নির্ধারিত সময় শেষ করতে আমাদেরকে অতিরিক্ত আরো 45 জন শ্রমিক নিয়োগ করতে হবে। তোমরা অঙ্কটা করো, বাকি সবগুলো কয়েকটা অঙ্কই কাছাকাছি নিয়মের আছে, যেগুলো আমি বাড়ির কাজ দিব তোমাদেরকে, এই অঙ্কটা খাতায় উঠাও, খাতায় লিখো। শিক্ষার্থীরা দেখো, তোমাদের ছোট্ট একটু বাড়ির কাজ, বাড়ির কাজটা অবশ্যই খাতায় করবে এবং পারলে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে, আর যে বাড়ির কাজ করবে অনুশীলনী 2.3 এর
तेरो पंद्रो एवं षोलो नम्बर अंक अंकगुलो देखबा काछाकाछी दियो मेरी सबगुलो चेष्टा करबा कोनो समस्या होले आमादेर साथे जोगाजोग करबा तो आमादेर स्कूल आरो अनेक दिन बंध दिए दिल तुम्हारा बासाय पढ़ाशुना करो और विशेष कोनो प्रयोजन छाड़ा बाहरे बेर होबे ना तो आज के गणित क्लास आमरा एखानेई शेष करब परेर क्लासे आमरा भिन्न समस्या निये आलोचना करब एई अनुशीलनी आरो समस्या आछे दुई धरनेर समस्या आछे गति विषयक समस्या एकटा होलो ट्रेनेर अंकगुलो এগুলো আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে করব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাইকে আবারও অনেক ধন্যবাদ।